আজকে এই যে আমরা মদ তুলতে বেরিয়েছি কেন অত্যাচারের জন্য স্বামী ছেলেরা মদকে মারপিট বাড়িতে খুব ঝামেলা করছে হ্যাঁ রাতের পর রাত কেটেই যাচ্ছে মদ খেয়েই যাচ্ছে বলতে গেলে স্বামীরা ছেলেরা মারধর করছে বাড়িতে এখানে কি অবৈধ মদ তৈরি করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে তৈরি করছে 12 মাস অসুবিধা হচ্ছে যে মদ আমরা তুলবো অসুবিধা হচ্ছে মদটা যেন উঠে যায় এটা মদ খাই তুলন লোক মায়ের জন্য মাকে এরকম এরকম করেছে এটা নিশা করেই হয়েছে তার জন্য আমরা লেগে পড়ে উঠেছি যেন মদটা যেন উঠে যায় হ্যাঁ আমরা এটা চাইছি এই যে গাঁজা বিক্রি হচ্ছে যে মদ বিক্রি হচ্ছে ছেলেরা পর্যন্ত এইসব সমস্যা করছে যেন মদটা যেন তোলার জন্য আমরা বেরিয়েছি সব ছেলেরা মানে বোধহয় 14-15 বছর ছেলেরা শুধু মদ মদ খাচ্ছে বাড়িতে অশান্তি করছে স্কুল ছেড়ে দিচ্ছে মদ গাঁজা বিক্রি হচ্ছে ছোট ছোট ছেলে দেখিনি বলে যা মদ নিয়ে পয়সা দিচ্ছে ছেলেরা মদে আনতে যাচ্ছে চলে যাচ্ছে আর তার জন্য এইসব অশান্তি হচ্ছে এই রাত একটা দুটো তিনটে বাজছে তাতেও মদ খাচ্ছে তাতেও সে এ পুকুর ও পুকুর করে বেড়াচ্ছে দিয়ে যখন কিছু পাচ্ছে না কাউকে দেখতে পাচ্ছে এইসব ঘটনাগুলো ঘটছে আমরা এই জন্যই চাইছি যেন মদ যেন উঠে যায় হ্যাঁ জানানো হয়েছিল অনেকবার আমরা তোলার চেষ্টা করেছি কেউ কিচ্ছু করতে পারেনি আমরা চাইছি যেন মদ যেন একদম তুলে দেওয়া হোক এটা কোন জায়গা এটা বেগুট গ্রাম মদটার গাঁজাটা বলে